হেগাইজ আজকে দেখাবো গোল্ডেন প্লে বাটনের কতটুক গোল্ড থাকা, তো আজকে যেটা 1 মিলিয়ন হওয়ার পরে গোল্ডেন প্লে বাটনটা দেয় ইউটিউব থেকে, তো আজকে দেখাবো ওটার উপরে কতক্ষণ গোল্ড থাকা, তো আজকে এটা এক্সপেরিমেন্ট করাইবো। আমার চ্যানেল নতুন হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড ভিডিওটা লাইক করে দিও তাড়াতাড়ি। এখন দেখবো আমরা গোল্ডেন প্লে বাটনের মধ্যে কতক্ষণ গোল্ড থাকে। তো বর্তমানে গোল্ডেন প্লে বাটনটা পুরোপুরি খোলা চলে, এটা প্লে বাটন উপরে যে প্লে বাটন থাকে প্লে বাটনটা খোলা চলে আস্তে আস্তে, তো দেখা যাও কতটুক গোল্ড থাকে না থাকে এটার ভিতরে। দেখবো আজকে বালাটিকে আমরা বিশ্বাস করবো যে আজকে গোল্ডেন সোলানিয়ার কেন গোল্ডেন গোল্ডেনের মধ্যে সিলভার বাড়ি যার ভিতরে, তো ওইটাও গোল্ডেনের মধ্যে এটাও ভিতরে ভিতরে সিলভার বাড়িয়ে গেছে, তো ওইটাও গোল্ডেনের মধ্যে এটাও ভিতরে ভিতরে সিলভার বাড়িয়ে গেছে। তো তাড়াতাড়ি বুঝতে পারবো এটা একটা স্টিক, স্টিকের ভিতরে গোল্ড সিলভার মোটামুটি সব জিনিসের মধ্যে সিলভার আছে, এটা অরিজিনাল সিলভার কিন্তু জানি না। তো ওটার মধ্যে ওখানে এক্সপেরিমেন্ট করা হইব, এটা আগুনের মধ্যে দেওয়া হইব, সব কিছু দেওয়ার মধ্যে দেখা হইব যে এটা গোলার পরে কতটুকু শোনা পারা। এটা একটা লোয়ার ইয়ের মধ্যে ঢুকাইছে, ওখানে ঢুকানোর পরে দেখা হবে এটার মধ্যে আগুন দেওয়া হবে, এটার মধ্যে আগুন দিয়ে দেখা হবে যে এটার মধ্যে কতটুকু সোনা আছে না আছে, মানে কতটুকুর মধ্যে গোল্ডেন প্লেবাটের মধ্যে রিয়েলিটি দেখাইব। ওটার মধ্যে ওখানে এটার আগুন দিয়ে জ্বালাইব গলাইব, এটার শব্দ গলাইনির পরে দেখাইব, একটু সময় পরে দেখবা যে কীটা হয়। যখন দেখো গোলানি হয়ে গেছে পুরো, এটার ভিতরে খাগুজের মতো গরম গরম বেড়ে ওই জন্য গোল্ডেন ওইটা না, গোল্ডেনটা পুরো খারাপ গোল্ড, মানে খুব তুলে তুলে আছে, এটা পিওর গোল্ড আছে, বাট গোল্ডেন প্লেবাটের মধ্যে অতটুকু খারাপ দেখায় ভাবছি না গাই। তোমরা ভিডিওটা তাড়াতাড়ি লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্য কারো দেখতে পারে গোল্ডেন প্লেবাটের আসিয়ে। তো ওইটার মধ্যে গোলানি হওয়ার সব গোল্ডেন প্লেবাটের এটা প্লাস্টিক একটা একটা টুকরো খাই, একটা একটা পার্ট, এটা বড় এটা এখন এরকম গোলানি যান না, তো এটা এখন রোল করা হইব, তো এটা এখন রোল করবো, রোল করে রোল করার পরে এটা রোল সিধা ঢুকাই দিব এটা নিচে গোলানি লেগে, তো এটার ভিতরে কতটুকু গোল্ড আছে না আছে এটা দেখা দিব ঘরের দিকে, আমরা একটু সময় অপেক্ষা করে দেখি। তো দেখা যায় এটার ভিতরে ঢুকাই দিচ্ছে গোলানি লেগে, তো খবর দেখা যায় এটা যে পুরোপুরি গলি গেছে, ওখানে দেখাইবো এটার মধ্যে কতটুকু গোল্ড বাড়িছে না বাড়িছে, পুরো পুরো যেটা ইয়ার টেনের পেপার যেটা আছে, তো ওখানে দেখাইবো যে এটা কিতা বাড়িছে, ও সব পয়সা গোল্ড গোল্ডের থেকে কিতা বেরিয়ে গেছে, গোল্ডেন প্লেবাটন আসলে না এটা গোল্ডেন প্লেবাটন থেকে কিতা বেরিয়ে সালের মতো বেরিয়ে গেছে দেখতে পারে, আর অরিজিনাল যেটা সোনা গোল্ড আছে এটা দেখাইবো ওখানে বা করি মাছ। তো এটা এখন কিতা করে দেখি আমরা গোল্ড গোল্ডটাকে কিতা করে, গোল্ডটার যে যেটা লোয়ার করে জিনিসটা লুইসে লোয়ার করে দিকে কিতা করে, ও এটা গোল্ড এটা ওই যে লোয়ার পাত যেটা আছে পাতের মধ্যে ফাড়বো ফেলাইবো ফেলাই দেখবো যে এটা কতটুকু গোল্ড বাইরে, এটা অরিজিনাল আদৌ এটা অরিজিনাল গোল্ড কিনা জানি না। তো তারা এটা এখন গোল্ডের উপরে কিতা টুকিটুকি ডেকে টেস্টার দেখি তখন জানি না আমি কিতা করে, তখন তারা হয়তো গোল্ডই না না ওটা চেক করে তারা, তখন জলের মধ্যে ছাড়ি দিচ্ছে ঠান্ডা হওয়া লাগে, এটা একটু ঠান্ডা হইব, তখন ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে তুলবো, হাতে তুলবো না প্লাস্টে তুলবো, কারণটা তো গরম হাতে ধরলে হাত তুলে দেবো। তো গাইজ দেখো গাইজ অত বড় গোল্ডেন প্লেপটন থেকে অতটুকু গোল্ড বাড়িয়েছে, এই যে একটু ট্রাস্টেড জিনিস বাড়া থেকে দেখো গাইজ, ভিডিওটা তাদের শেয়ার করে দেবো লাইক করে দেবো।